হ্যালো বিমান চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো তোমরা ইতোমধ্যে জানোই যে আমার কাজের মেয়ে নাই জন্য আমাকে অনেক টাইম মানে বাসায় এবং বিজনেসে আবার সব কিছু মিলে দিতে হচ্ছে তাই আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছি না তো তোমাদের জন্য ভিডিও আমি দিতে পারছি না তো আমি বলেছিলাম নতুন আরও একটা চাকরি যোগ হয়েছে আমার সেটা হচ্ছে এই যে দেখো মেয়েকে স্কুলে দিলাম যদিও বছরের শেষের দিকে দিতে চায়নি পরে মেয়ে একদম বোরিং হয়ে গেছে বাসায় বসে বসে তোর বাবা বলতেছিল যে দিয়ে দি স্কুলে তো আমি আমাদের বাসার পাশে একটা মোটামুটি ভালো একটা স্কুল সেখানেই দিলাম তো ওকে নিয়ে আজকে যাচ্ছি ভর্তি করানোর জন্য তো ও বের হয়েছে আমিও বের হয়েছি এই যে চলে আসছি স্কুলে তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল আজকে ভিডিওতে অনেক কিছু দেখাবো তোমরা আমি যে জিনিসগুলো কিনেছিলাম এটা কোথা থেকে কিনেছি সেটাও দেখাবো তো স্কুলে চলে আসছি স্কুলে এসে সব কিছু কমপ্লিট করে ওকে ভর্তি টর্তি করিয়ে দিয়ে বই টই নিয়ে একদম সব একদম কমপ্লিট সব কিছু করে তারপর হচ্ছে আমরা বাসায় যাব তো মেয়ের আমার এদিকে সব কিছু হয়ে গেছে তো মেয়ে একটু বলছিল যে মা আমি ওদের সাথে একটু খেলা করি এই ঠিক ওই টাইমে ছুটির টাইমে আমরা গিয়েছি তো ছুটিও হয়েছে তো বললাম আচ্ছা ঠিক আছে তো একটু নতুন হচ্ছে ফ্রেন্ডস তো মিশতে পারতে ছিল না প্রথম প্রথম তো একটু খেলাধুলা করলো তারপর আমরা ওখান থেকে বের হয়ে গেলাম তোমার বাবাকে বললাম যে চলো একটু হাঁটি যেহেতু সকাল সকাল বের হয়েছে আজকে আর ওর স্কুল হচ্ছে সকাল আটটায় তো সেই ক্ষেত্রে আমার অনেক সকালে উঠতে হয় মানে এখন আমার আরও আরো অনেকটা কাজ বেড়ে গেল তো দেখা যাচ্ছে তোমাদের সাথে ভিডিও আমি দুই তিন দিন পর পর শেয়ার করতে হয়তো পারবো প্রতিদিন আমি ভিডিও এডিট করার সময় পাই না তো আজকে একটু মিনা বাজারে আসলাম তো মিনা বাজারে আমি ওরকম করে যাই না বা ও যায় না তো ভাবলাম যে যাই দেখি তো দেখলাম অনেক কিছুতেই সার দিয়েছে যেগুলো দেখা যাচ্ছে প্রয়োজনীয় জিনিস তো ওরে বললাম যে ঠিক আছে তাহলে এইসব লাগবেও নিয়ে নাও তারপরে একটা 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 করে হচ্ছে সব কিছু নিলাম তো একটা মজার ঘটনা এখানে বলি আমি হচ্ছে ভিডিও করছিলাম তো হয়তো তারা আমাকে মানে মুখে বলতে পারতেছিল না যে ভিডিও করা নিষেধ তো অটো একটা রেকর্ড অন করে দিল যে ভিডিও করা যাবে না বা এই টাইপের তো আমি তখন আমার ভিডিও করাও শেষ হয়ে গেছে বন্ধ করে দিলাম তো এই যে দেখো আজকে আমরা নান রুটি নিয়েছি এটা খেয়ে দেখে বলবো কেমন হলো তো এখান থেকে কেনাকাটা করে বের হয়ে গেলাম বের হয়ে আবার যাচ্ছিলাম যেতে যেতেই আমার সেই চোখে পড়ে গেল সেই দোকানটা মানে সেই শোরুমটা যেখান থেকে আমি আমার রান্নাঘরের জিনিসপত্র থালা বাসন হাবি জাবিনী এই যে দেখো হ্যাপি মার্ট তো আমি ভাবছিলাম ঢুকবো না ঢুকলেই আমার কিছু না কিছু নিতে ইচ্ছে করবেই তো ওর বাবা বলতেছিল চলো ঢুকি আমরা যেহেতু কিচেন হুট নিব তো দেখে আসি তো এই যে দেখতে পেলে যে আমি প্রথমেই দেখালাম আমার হচ্ছে চুলাটা তো ওইটার সাথে ম্যাচিং করেই হচ্ছে আমি কিচেন হুট নিব আর এইদিকে এই যে হাঁড়ি পাতিল তো এই কড়াইটা আজকে দেখে আমার খুব ভালো লেগে গেছে তো এই কড়াইটাও নিয়ে নিয়েছি তো আমরা মূলত আজকে কিচেন হুট দেখার জন্যই গেলাম তারপর ভাইয়ার সাথে অনেক ভালো আমাদের একটা পরিচয় হয়ে গেছে তো ভাইরে বললাম যে কোনটা ভালো হবে তো ভাইয়া এটাও দেখালো তারপর বললো যে দাঁড়ান আমি একটু খোঁজ নিয়ে দেখি একটা হচ্ছে স্মার্ট কিচেন হুট আছে ওইটা যদি থাকে ওইটা আপনারা দেবো তো যাই হোক আমরা স্মার্ট কিচেন হুটটাই নিলাম তো ভাইয়াকে বললাম ঠিক আছে ভাইয়া আপনি খোঁজ নিয়ে তাহলে অর্ডার করে দেন আসলে আমাদেরকে পাঠিয়ে দিবেন আর এই দিকে এই যে হচ্ছে অনেকগুলো আবার আজকে জিনিস কিনেছি দেখো এগুলো দেখাবো একটা পাত্র কিনেছি প্লাস্টিক টাইপের মানে মেলামিন টাইপের ওইটাও আমি আমার পুজোর থালা বাসন রাখার জন্য তারপরে এই যে আমরা চলে আসছি বাসায় আসার পর এখন তো ফ্রেশ হয়ে না হয়ে আমাকে রান্না তুলে দিতে হবে কারণ ওর বাবার আবার অফিস আছে যাবে তো এই যে আসছি তো এখন আমি একটু ফ্রেশ হব হওয়ার পর রান্না তুলে দিব রান্না টান্না শেষ হলে অনেকগুলো ডেলিভারি আছে সেগুলো দিতে হবে তো রান্না শেষ করে নিয়ে ওর বাবা অফিসে চলে গেলে তারপর হচ্ছে আমি ডেলিভারিতে বসবো আর এইদিকে এই যে মেয়ে মেয়েকে আমি জিজ্ঞেস করছিলাম যে মা কেমন লাগলো ও তো মহা খুশি কিন্তু তার স্কুল ড্রেস জুতা এসব কিনা হয়নি তো বললাম যে মা কিনে দিব কালকে তো এই যে সব কিছু হয়ে জামা কাপড় আর চেঞ্জ না করে চলে আসছে তো আজকে কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব এখানে হচ্ছে তোমার এটা পাঙ্গাস মাছ ছিল তো ওই পাঙ্গাস মাছটা হচ্ছে আলু সেদ্ধ করে নিয়ে রান্না করব আর এই যে কুমড়াটা এভাবে রান্না করব চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে আমাদের দিদিরা অনেকেই খায় বাট আপুরা হয়তো বা এভাবে খাওনি একবার ট্রাই করে দেখতে পারো এভাবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ খুবই টেস্ট লাগবে দেখবে যে এক প্লেট ভাত তুমি শুধু ওইটা দিয়ে খেয়ে নিচ্ছ আর কোনো মাংস ডাল বা কোনো রকম তরকারি লাগছে না তো এই কারণেই আমি তোমাদেরকে বলি যে আমার কিছু কিছু রান্না অনেক দিদিরা জানে বাট কিছু আপুরা বলে যে দিদি তুমি রান্নার ভিডিওগুলো ভালো করে পুরোটাই দিবে তো আমি কিন্তু আপুদের জন্য বিশেষ করে বলি তো আপুরা তোমরা ট্রাই করে দেখবে এই যে এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো আমি তুলে নিব নিয়ে কড়াইটা ধুয়ে আমি হচ্ছে এখানে কুমড়ো বসিয়ে দিব আর এদিকে ভাতও হয়ে গেছে আর ওর বাবাও তাড়াহুড়া করছে মানে দেড়টা প্রায় বেজে গেছে তো দুইটার সময় বের হয় বা দুইটার একটু আগেও বের হয় তো এখন আমি কুমড়ো তুলে দিলাম তো তুলে দেবো তো তেলে কাঁচা মরিচ তেজপাতা তারপর হচ্ছে পাঁচফুরন এটা দিয়ে আমি হচ্ছে ইয়ে দিব কুমড়াটা দিয়ে দিব তো কুমড়াটা দেওয়ার পর তারপর এটাতে যা মশলা লাগে সেগুলো কিন্তু খুব একটা না তো আমি হচ্ছে আগে চিংড়ি মাছটা ওই মরিচের কড়াইয়েই হচ্ছে ভেজে নিব আমি আলাদা করে চিংড়ি মাছটা আর ভাজি মরিচের কড়াইয়ে দিয়ে আলাদা একটা পাত্রে শুধু হচ্ছে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব কুমড়া এই যে দেখো তো এখন কুমড়ার সাথে অ্যাড করতে হবে লবণ হলুদ যেইটা মানে একেবারে রান্নার স্বাদ বাড়িয়ে দেয় লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আদা জিরে বেটে নিব তো এদিকে আমি আদা জিরে আজকে ব্লেন্ডার করি নাই কারণ হচ্ছে কারেন্ট ছিল না তো ভাবলাম পাটাতেই বেটে নিই তো পাটাতে বেটে নিয়েছি আর এদিকে আমার এইটাও তরকারিও জল শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন আর একটু নাড়াচাড়া করে নিব আর সাথে আদা জিরে সাথে একটু চালের গুঁড়া দিতে হবে যাতে করে তরকারিটা আঠালো মাখা মাখা আঠালো হয় তো এখন দিয়ে দিয়েছি দিয়ে ওকে বললাম তুমি একটু নাড়াচাড়া করে নাও ও চান টান করে একদম রেডি অফিসে যাওয়ার জন্য তো আমি বাকি তরকারিগুলো টেবিলে নিয়ে যাচ্ছিলাম আর ওকে বললাম তাহলে তুমি একটু তরকারিটা তুলে নাও ভাতটা তুলে নাও তো একটু এসে তরকারিটা নাড়াচাড়া করে দিয়ে ও হচ্ছে ভাতটা নিয়ে নিল এখন সবাই মিলে বসে খাবো খাওয়ার পর আমি আমার কাজ করবো আর ও হচ্ছে অফিসে চলে যাবে তো এইভাবে কুমড়োর তরকারি কে কে রান্না করো কোন দিদিরা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার এই কুমড়ো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর হচ্ছে তরকারিটা ফেভারিট অবশ্যই আমাদেরকে জানাবে আমাকে জানাবে তো চলো এখন আমরা খাবার টেবিলে চলে যাই সবাই মিলে খাওয়া দাওয়া করি নাকি না না সবাই মিলে তো খাওয়া দাওয়া করতে পারবো না আর ফ্রিজে ছিল আগের দিনের ছোট মাছের টক তারপর একটু মাংস তো আমি ওকে বললাম যে এগুলো দিয়ে আমরা খেয়ে নিই আর আমি হচ্ছে বিকালে আলুর তরকারিটা রান্না করে নিব। কারণ ওল অফিসে চলে গেলে তো আমাদের জন্য তার রান্না করার দরকার হয় না তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছে এখন মেয়ে খাচ্ছে আমি ওইগুলো সব বাসনপত্র তুলে নিলাম এখন মেয়ে খাওয়া হয়ে গেলে চলে যাব। এই যে আমার বিজনেসের রুম এখানে আমি লাইভ করি অনেকেই দেখেছো আর যারা এখনই দেখে নাও আর এই হচ্ছে আমার এখানে প্রোডাক্ট এইখানে আছে তারপর ওই পাশে আসে তো আমি একটু টেবিলগুলো সাজাচ্ছিলাম ডেলিভারিগুলো রেডি করা হয়ে গেছে আমার সবগুলো করে সবগুলো সাজিয়ে নিচ্ছিলাম তো এই যে দেখো অনেক প্রোডাক্ট এগুলো হচ্ছে আমার লাইভের জন্য আর খুব খুশি সে পড়াশোনা করছে তো ও তো হচ্ছে রিডিং পড়তে পারে এই কারণে সে একা একা বসে বসে একটু করে রিডিং পড়তেছিল বানান করে করে একটু আটকে তো বাংলা রিডিংটা অনেকটাই পড়তে শিখছে তো না মেয়ের পড়াশোনা শেষ করে তার নাকি খুব ক্ষুধা লাগছে তো ভাবলাম যে রেডি সমস্যা ছিল বাসায় তো ভাবলাম ওরা ভেজে দিই সাথে একটা আমও কেটে দিই আম খেতে চাচ্ছিলো পরে আম আর সমোচা দিয়ে দিলাম আর আমি তো চা করে একটু চা খেয়েছি এই টাইমে তো আমার দিনটা এভাবেই কাটে আমার আর ভালো লাগে না আমি একেবারেই হাঁপিয়ে উঠেছি আমার মাসিটা যদি থাকতো একটু আমার মানে রেস্ট হতো কিন্তু কি বলবো বলো কাজের মাসিকে বেশি ভালোবাসলে হয়তো বা এরা এরকমই হয় তারপরে যে অনেকগুলো বাসন জমা হয়ে আছে সেগুলো আবার একটু ধুয়ে নিলাম নিয়ে তারপর ফ্রেশ সব হয়ে আবার তোমাদের সাথে আসছি তো এই যে আমি ফ্রেশ হয়ে গেছি কাপড়টা পর চেঞ্জ করে আছে আর বলছিলাম না যে আমার একটা নতুন জব হয়েছে এই আমার মেয়ের স্কুল এটাই হচ্ছে নতুন জব এখন যে আমি কিভাবে কি করব নিজেও বুঝতেছি না সকাল থেকে শুরু রাত তো আজকের ভিডিওটাই পর্যন্তই আজকে ভিডিও কেমন লেগেছে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে যে কেমন লাগলো আর যারা আমার পেজ প্রথম দেখছো আজকে ভালো লাগলে পেজটি ফলো করে দিবে যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকো তাহলে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কি বলবো তো আজকের মতো বাই বাই টাটা